हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल इंग्लिश विद बद्री ऑनलाइन इंग्लिश लर्निंग चैनल। आज के तुम्हारे जो विषय बोझाबो से विषय हलो पास्ट टेंस। आगे बोले प्रेजेंट टेंस वीडियो प्रत्येक टेंस के चार भागे भाग करा है। जमन प्रेजेंट टेंस के भाग कर प्रेजेंट इंडेफिनाइट टेंस सिम्पल प्रेजेंट टेंस, प्रेजेंट कंटिन्यूअस टेंस, प्रेजेंट परफेक्ट टेंस, प्रेजेंट परफेक्ट कंटिन्यूअस टेंस। ठीक यही रकम भावे पास्ट टेंस के चार भागे भाग करब। भागगुलो कि फर्स्ट इंडेफिनाइट टेंस बा सिंपल पास्ट टेंस, फर्स्ट कंटिन्यूअस टेंस, फर्स्ट परफेक्ट टेंस, फर्स्ट परफेक्ट कंटिन्यूअस टेंस। एबारे प्रत्येक टेंसेरी आलादा आलादा स्ट्रक्चर फर्मुला आछे। तो देखो फर्स्ट इंडेफिनाइट टेंस अर्थात साधारण अतीतकाल, फर्स्ट कंटिन्यूअस टेंस घटमान अतीतकाल, फर्स्ट परफेक्ट टेंस এই পাস্ট পারফেক্ট টেন্সের অর্থ হলো পুরাঘটিত অতীতকাল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরাঘটিত ঘটমান অতীতকাল। পাস্ট ইনডেফিনিট টেন্সটা কখন হয়? অতীতকালে কোনো ঘটনা ঘটেছিল বা কোনো কাজ করেছিল এরকম যদি বোঝায় তাহলে ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। সেই সঙ্গে অতীতকালের কোনো অভ্যাস বোঝাতে দে উড প্লে फुटबॉल इन द फील्ड तुम्हारे सुविधार्थे सेंटेंस टी लिखलाम। एकटू लक्ष्य करो प्रथम सब्जेक्ट तारपरे भार्बेर फर्स्ट फॉर्म अर्थात एक उडटा कोथा थेके एलो उइल थेके। अतीतकाले जखनी अभ्यास बोझाबे तखनी उड यूज टू एगुलो व्यवहृत होबे। उडटा ताहले कार फर्स्ट फॉर्म उइलेर फर्स्ट फॉर्म ताहले एखाने भार्बेर फर्स्ट फॉर्म व्यवहार होच्छे। এরপরে যে ভার্বটা থাকবে সেটার প্রেজেন্ট ফর্ম হবে, তারপরে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট। এই রকম স্ট্রাকচার ফর্মুলা, এই রকম স্ট্রাকচার ফর্মুলাকে মেনটেন করে আমরা এরকমভাবে অতীতকালের অভ্যাস বোঝানোর জন্য এই সেন্টেন্সটি তৈরি করলাম। পাস্ট ইনডেফিনিট টেন্সের বাংলা বাক্যগুলি পড়লে প্রত্যেকটা বাংলা বাক্যের ক্রিয়াপদের আমরা শেষে কী পাবো? ল এই বর্ণটি পাবো। তারা খেয়েছিল, তারা করেছিল, তারা গিয়েছিল, তাহলে শেষে ল পাচ্ছি। যখনই আমরা অতীতকালের অভ্যাসমূলক বা অভ্যাসসূচক কোনো বাক্য তৈরি করছি বাংলা বাক্যটির মধ্যে তখন আমরা কি বলছি? তারা প্রত্যহ বৈকালে মাঠে ফুটবল খেলতো, তাহলে লয়ের জায়গায় এখানে কী এলো? ত এলো। এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে। পাস্ট ইনডেফিনিট টেন্সে যখনই অতীতকালের অভ্যাসসূচক বাক্য বলবে তখনই সেখানে বাংলা বাক্যের শেষে লয়ের জায়গায় ত বর্ণটি আসবে। এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে। তাহলে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের যে স্ট্রাকচার ফর্মুলা সেই স্ট্রাকচার ফর্মুলাটা আরও একবার বলে দিই। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে কী হবে? অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট। এই অবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্ট এ নিয়ে তোমাদের যদি ডাউট থেকে থাকে তাহলে আমার আপলোড করা সাবজেক্ট প্রেডিকেট এবং অবজেক্টের ভিডিওটি অবশ্যই দেখে নেবে। এই সেন্টেন্স দুটো লক্ষ্য করো, ইউ ডিড দ্য ওয়ার্ক, তুমি কাজটি করেছিলে। তাহলে ইউটা এখানে সাবজেক্ট, ডিডটা এখানে কি মেন ভার্ব, ডিডটা কোথা থেকে এলো? ডু এই অক্সিলারি ভার্ব থেকে এলো। তাহলে ডু এর ফার্স্ট ফর্ম হলো ডিড। আমরা কোনো সেন্টেন্সে যদি মেন ভার্ব না থাকে এবং কোনো অক্সিলারি ভার্বকে যদি আমরা সেই মেন ভার্বের জায়গায় রাখি তখনই সেইটা বাক্যের প্রধান ভার্ব হিসাবে অর্থাৎ মেন ভার্ব হিসাবেই সেটাকে আমরা ধরি। অর্থাৎ এই সেন্টেন্সে ডিডটা এখানে কি কোন ভার্ব? মেন ভার্ব। তাহলে আমরা ইউর পরে যে ভার্বটা আমরা বসিয়েছি সেটার আমরা কি করলাম? ফার্স্ট ফর্ম। কেন করলাম? যেহেতু আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের কাজ করছি। তাহলে ইউ ডিড দ্য ওয়ার্ক, তুমি কাজটি করেছিলে। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট। নেক্সট সেন্টেন্স লক্ষ্য করো, দে এট রাইস। প্রথমে সাবজেক্ট, এটটা কোথা থেকে এলো? ইটের ফার্স্ট ফর্ম হলো এট। তাহলে দে এট রাইস, তারা ভাত খেয়েছিল। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে কি অবজেক্ট। এটা কোন টেন্সের কাজ হলো? পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। এবারে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান অতীতকাল, অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা কেউ কোনো কাজ করছিল, কেউ যাচ্ছিল এরকম যদি বোঝায় তাহলে সেই বাক্যের ক্রিয়াপদের কোন টেন্স করবো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স করব। এই টেন্সের স্ট্রাকচার ফর্মুলা হলো প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্বের ফার্স্ট ফর্ম। এই বি ভার্বের মধ্যে কোনগুলো আছে? অ্যাম, ইজ, আর, এগুলো প্রেজেন্ট ফর্ম। অ্যাম, ইজ, আর, অ্যাম আর ইজের ফার্স্ট ফর্ম হলো অজ, আর এর ফার্স্ট ফর্ম হলো ওয়ার। তাহলে যখন ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের কাজ করব তখনই প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে
ওয়াজ কিংবা ওয়্যার, কারণ অ্যামার ইজের পাস্ট টেন্স হলো ওয়াজ, আর ওয়্যারটা কোথা থেকে এলো? আর থেকে এলো। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে বি ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ওয়াজ কিংবা ওয়্যার, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। সেন্টেন্সের মধ্যে যে মেন ভার্বটা আমরা ব্যবহার করব এখানে তার সঙ্গে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। তারপরে কি হবে? অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট। এই সেন্টেন্সটা লক্ষ্য করো, ইউ ওয়ার ডুইং দ্য ওয়ার্ক, ইউ ওয়ার ডুইং দ্য ওয়ার্ক। এখানে প্রথমে আমি সাবজেক্ট বসিয়েছি, তারপরে বি ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ইউ এর পরে কি বসে? আর বসে প্রেজেন্ট টেন্সে। আমরা আর এর পাস্ট ফর্ম কি জানলাম? ওয়ার। তাই এখানে ইউ এর পরে কি হয়েছে? ওয়ার হয়েছে। এক্ষেত্রে তোমরা আমার অক্সিলারি ভার্বের ভিডিওটি একবার দেখে নেবে, এই ভিডিওর ডেসক্রিপশনের নিচে ওই ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। দেখে থাকলে এই সাবজেক্টের পরে কী ধরনের, সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্বগুলো ব্যবহার হয় সেই নিয়ে তোমরা একটা ডিটেলসে একটা কনসেপ্ট পেয়ে যাবে। তারপরে আমরা কী ব্যবহার করেছি? মেন ভার্ব ডু, ডুয়ের সঙ্গে কী যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে, কারণ এটা কোন টেন্স? কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আগের প্রেজেন্ট টেন্সের ভিডিওটিতে বলেছিলাম কন্টিনিউয়াস এই ওয়ার্ডটি পেলেই আমরা কী বুঝব? বাক্যের বাক্যের মেন ভার্বের সঙ্গে কী যুক্ত থাকবে? সেন্টেন্সের মেন ভার্বের সঙ্গে কী যুক্ত থাকবে? আইএনজি যুক্ত থাকবে। এই বিষয়টি তোমাদের মনে রাখতে হবে। তারপরে কী আছে? দ্য ওয়ার্ক, এখানে এটা কি অবজেক্ট? সাবজেক্ট অবজেক্ট আমরা সেন্টেন্স মধ্যে আমরা কীভাবে বুঝছি যে এইটা সাবজেক্ট এটা সেন্টেন্সের অবজেক্ট? এই বিষয়টা বুঝতে হলে সাবজেক্ট প্রেডিকেট এবং অবজেক্টের যে ভিডিওটি দেওয়া আছে সেই ভিডিওটি দেখে নেবে, ওই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানের নিচে পেয়ে যাবে। তোমাদের মধ্যে যারা এই চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে পরের পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাও। নেক্সট, দে ওয়ার ইটিং রাইস, দেটা হলো এখানে সাবজেক্ট, সাবজেক্টের পরে এখানে কী বসেছে? বি ভার্ব। ওয়ারটা কোথা থেকে এলো? আর থেকে, আগের সেন্টেন্সে বললাম। তাহলে এখানে দের পরেও কী বসেছে? ওয়ার বসেছে। তাহলে উই, ইউ, দে এগুলোর পরে আর বসে, আরের পাশটা হলো ওয়ার। দের পরে আমরা কী বসিয়েছি? দে ওয়ার। মেন ভার্বের সঙ্গে কী যুক্ত করেছি? আইএনজি যুক্ত করেছি। এরপরে কী হয়েছে? অবজেক্ট হয়েছে। তাহলে দে ওয়ার ইটিং রাইস। স্ট্রাকচার ফর্মুলার বিষয়গুলো একটু মিলিয়ে নিই। প্রথমে দে এটা সাবজেক্ট, তারপরে বি ভার্বের ফার্স্ট ফর্ম, আর এর ফার্স্ট ফর্ম ওয়ার, অ্যাম ইজ আর বি ভার্ব, ওখানে আর আছে, আরটা দের পরে বসে, আর এর ফার্স্ট ফর্ম হলো ওয়ার। মেন ভার্বের সঙ্গে কী যুক্ত হবে? আইএনজি। ইটটা হলো মেন ভার্ব, আইএনজিটা যেহেতু কন্টিনিউয়াস টেন্স বলছে তাই আমরা মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করেছি। তারপরে কি? রাইস। তাহলে এটার এই সেন্টেন্সের অর্থ হলো দে ওয়ার ইটিং রাইস, তারা ভাত খাচ্ছিল বা তারা ভাত খাইতেছিল। তাহলে এরকমভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স শিখতে পারি বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কাজগুলো করতে পারি। পাস্ট পারফেক্ট টেন্সটা কি? পাস্ট পারফেক্ট টেন্সটা হলো অতীতকালে কোনো একটা কাজ হওয়ার আগে অন্য আরও একটি কাজ হয়েছিল, এরকম যদি বোঝায় তাহলে অন্য একটি কাজ হয়ে থাকা সেই ভার্বের অর্থাৎ সেই বাক্যের ভার্বের আমরা কোন টেন্স করব? পাস্ট পারফেক্ট টেন্স। অতীতকালে দুটো কাজ ঘটেছিল, দুটো কাজের মধ্যে যেটি আগে ঘটেছিল তার পাস্ট পারফেক্ট টেন্স করবো, আর যেটি পরে ঘটেছিল সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সে করব। এক্ষেত্রে আমাদের এই বিষয়টি মনে রাখতে হবে। এই টেন্সের স্ট্রাকচার ফর্মটা কি? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ হ্যাড। সাবজেক্ট সিঙ্গুলার হোক কিংবা প্লুরাল হোক, আমরা সাবজেক্টের পরে এই টেন্সের ক্ষেত্রে কী বসাবো? হ্যাড বসাবো। তারপরে কী বসাবো? মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট। এবারে এই সেন্টেন্সগুলো একটু লক্ষ্য করো, ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি করেছিলে, অতীতকালে এই কাজটি করেছিল, এরকম বোঝাচ্ছে বলে এই সেন্টেন্সের কোন টেন্স করেছি? পাস্ট পারফেক্ট টেন্স করেছি। পরের উদাহরণটা দেখো, দে হ্যাড ইটেন রাইস বিফোর আই কাম। এখানে দুটো ঘটনা অর্থাৎ দুটো ভার্বের কাজ আছে, একটা হলো দে হ্যাড ইটেন রাইস, এটা একটা ঘটনা, আর আই কেম হোম, এটা একটা ঘটনা। তাহলে এখানে দুটো মেন ভার্ব আছে এবং দুটো ভার্বের কাজ আছে। তাহলে যেটা আগে ঘটেছিল তার কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর যেটা পরে ঘটেছিল সেটার আমরা কোন টেন্স করব? পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ফর্মুলা কি? প্রথমে সাবজেক্ট, তারপরে
হ্যাভ ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ হ্যাড, তারপরে মেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট। এরপরে যদি অন্য একটি ঘটনা উল্লেখ থাকে তাহলে সেই ঘটনার আগে বিফোর কিংবা আফটার কিংবা অন্য কোনো সময়সূচক একটা ওয়ার্ড থাকবে। এর পরে সেন্টেন্স দেখো, বিফোর আই কেম হোম, সাবজেক্ট, তারপরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আদার্স। প্রথমে সাবজেক্ট, তারপরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আদার্স অর্থাৎ অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট। এই বিষয়টা আমরা এখানে পেয়ে যাচ্ছি, হোমটা এখানে অবজেক্ট নয়, এটা একটা কমপ্লিমেন্টের পার্ট। তাহলে এটা কোন টেন্সে আছে? এটা ফার্স্ট ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচার ফর্মটা দেখে নাও, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট। তাহলে এটা কোন টেন্সে আছে? ফার্স্ট ইন্ডিফিনিট টেন্সে আছে। তাহলে এরকমভাবে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সের কাজ করতে পারি। এরপরে দেখো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কাকে বলবো? অতীতকালে কোনো কাজ হচ্ছিল অন্য কোনো ঘটনা ঘটার আগে কিংবা পরে, এরকম যদি বোঝাই তাহলে কোন টেন্স হবে? ভার্বের ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কিংবা কোনো একটা কাজ দীর্ঘক্ষণ সময় ধরে বা একটা নির্দিষ্ট সময় ধরে অতীতকালে কাজটি হচ্ছিল এরকম যদি বোঝাই, সেক্ষেত্রেও আমরা ভার্বের কোন টেন্স করব? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। অর্থাৎ ক্রিয়াপদের কোন টেন্স হবে? পুরাঘটিত ঘটমান অতীতকাল হবে। এই টেন্সের স্ট্রাকচার ফর্মুলাটা একবার দেখে নিই। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন। এখানে তাহলে কি পেয়ে যাচ্ছি? বিন পেয়ে যাচ্ছি। ঠিক যেরকমভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সগুলোতে পাচ্ছিলাম, হ্যাডের পরে কী পাচ্ছিলাম? বিন পাচ্ছিলাম। প্রেজেন্ট টেন্সের ভিডিওটি যারা দেখনি তারা অবশ্যই প্রেজেন্ট টেন্সের ভিডিওটি দেখে নেবে, তার জন্য এই ভিডিওর ডিসক্রিপশানটা একবার চেক আউট করে যাবে। তারপরে কী হবে? মেন ভার্বের মেন ভার্ব থাকবে, তারপরে মেন ভার্ব থাকবে, মেন ভার্বের সঙ্গে কী যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। অর্থাৎ এখানে কন্টিনিউয়াস বলছে বলে আমরা মেন ভার্বের সঙ্গে কী যুক্ত করছি? আইএনজি যুক্ত করছি। আর এখানে পারফেক্ট এ ওয়ার্ডটি আছে বলে আমরা সাবজেক্টের পরে কী বসাচ্ছি? হ্যাড বসাচ্ছি। ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ফর্মুলাতে আমরা দেখেছি প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ সাবজেক্ট, তারপরে হ্যাড, এটা আমরা পেয়ে যাচ্ছি কোন টেন্সে? পারফেক্ট টেন্সে, ফার্স্ট পারফেক্ট টেন্সে। তাহলে এখানে পারফেক্ট এ ওয়ার্ডটি আছে বলে আমরা এই টেন্সের ফিচারের মধ্যে কী পেয়ে যাচ্ছি? সাবজেক্টের পরে হ্যাড, তারপরে বিন, এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি পাচ্ছি আমরা কন্টিনিউয়াস ওয়ার্ডটার জন্য এই মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করছি। কারণ আগেই জেনেছি কন্টিনিউয়াস ওয়ার্ডটি থাকলে আমরা কী বুঝব? প্রত্যেকটি সেন্টেন্সের মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। তারপরে টাইম কিংবা আদার সেন্টেন্স অর্থাৎ অন্য কোনো ঘটনার উল্লেখ থাকলে সেই ঘটনার সেন্টেন্সটা আমাদের লিখতে হবে। এই এক্সাম্পলস দুটো আমি একটু এক্সপ্লেন করে বোঝাচ্ছি। প্রথমে সাবজেক্ট ইউ, তারপরে সাবজেক্টের পরে কী বসিয়েছি? হ্যাড, তারপরে বিন অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাড বিন, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে টাইম ফর আ লং টাইম অর্থাৎ দীর্ঘক্ষণ ধরে তুমি কাজটি করিতেছিলে। তাহলে অতীতকালে কাজটি হচ্ছিল বা করছিল এরকম বোঝাচ্ছে, একটা সময় ধরে দীর্ঘক্ষণ সময় ধরে অতীতকালে কাজটি করছিল বা হচ্ছিল এরকম বোঝাচ্ছে বলে আমরা এই সেন্টেন্সের কন্টেন্স করেছি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করেছি। পরের এক্সাম্পলটা দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপরে মেন ভার্ব, মেন ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট, এর পরের একটা ঘটনা আছে আই কেম হোম। তাহলে এই সেন্টেন্সের অর্থ হলো দে হ্যাড বিন ইটিং রাইস, তারা ভাত খাচ্ছিল বিফোর আই কেম হোম, আমার বাড়ি আসার আগে। বিফোর আফটার এগুলো কি সময়সূচক শব্দ? বিফোর আই কেম হোম এই সেন্টেন্সের আমি কোন টেন্স করেছি? ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স করেছি। এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে। তাহলে ফার্স্ট পারফেক্ট এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যদি দুটো ঘটনা থাকে, যেটা শেষে ঘটেছিল সেটার কোন টেন্স করবো? ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স করবো। এখানেও দুটো ঘটনা, যেটা আগে থেকে ঘটছিল সেটার আমরা কোন টেন্স করেছি? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করেছি। যেটা পরে ঘটেছিল সেটা কোন টেন্স করলাম? ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স করলাম। তাহলে এরকমভাবে আমরা এই টেন্সের কাজগুলো করব। প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার ফর্মুলাগুলোকে আমরা আরও একবার লক্ষ্য করে নিই। ফার্স্ট ইন্ডিফিনিট টেন্সে প্রথমে সাবজেক্ট আছে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট কিংবা কমপ্লিমেন্ট, এই স্ট্রাকচার ফর্মুলাগুলো মনে রাখতে হবে। এক্সাম্পল কি? ইউ ডিড দ্য ওয়ার্ক, তুমি কাজটি করেছিলে। তাহলে এখানে প্রথমে সাবজেক্ট পেয়ে যাচ্ছি, তারপরে ডিড এখানে ভার্ব, তারপরে দ্য ওয়ার্ক এখানে অবজেক্ট। এই সেন্টেন্সটি এখানে লক্ষ্য করো, স্ট্রাকচার ফর্মুলা যে এখানে কী হয়েছে? সাবজেক্ট, তারপরে বি ভার্বের ফার্স্ট ফর্ম,
ইউটা এখানে সাবজেক্ট, তারপরে বি ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ অ্যাম ইজ এর পাস্ট ফর্ম, ওয়াজ কিংবা ওয়্যার। এখানে দের পর ইউ এর পরে ওই আর বসে, তাই এখানে কি হয়েছে ইউ এর পরে ওয়্যার হয়েছে, মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, তারপরে অবজেক্ট হয়েছে। তাহলে এই টেন্সের সঙ্গে এই টেন্সের গঠনগত ফারাকটা কি? এখানে সাবজেক্টের পরে এখানে বি ভার্ব অবশ্যই থাকবে, তারপরে মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, এখানে ভার্বের পাস্ট ফর্ম হবে, আর এখানে মেন ভার্বের সঙ্গে কি যুক্ত হবে আইএনজি যুক্ত হবে। পাস্ট পারফেক্ট টেন্সটা লক্ষ্য করো, প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাভ ভার্ব, এই বিষয়টা মনে রাখতে হবে। সাবজেক্টের পরে হ্যাভ ভার্ব অর্থাৎ হ্যাভের পাস্ট ফর্ম, সাবজেক্ট পরে হ্যাভ ভার্ব এবং হ্যাভ ভার্বে কী হবে পাস্ট ফর্ম অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাড বসবে, তারপরে মেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল। কন্টিনিউয়াস টেন্সে কী দেখলাম? ভার্বের সঙ্গে কী যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। আর এখানে মেন ভার্বের কী হচ্ছে? ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে। সাবজেক্টের পরে হ্যাড, আর এখানে সাবজেক্টের পরে বি ভার্ব অর্থাৎ ওয়াজ কিংবা ওয়্যার, আর এখানে সাবজেক্টের পরে হ্যাড হচ্ছে, আর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা কী পেয়ে যাচ্ছি? সাবজেক্টের পরে হ্যাড, যেটা পাস্ট পারফেক্ট টেন্সে পেয়েছিলাম, তারপরে আর মেন ভার্বের, এখানে মেন ভার্বের সঙ্গে কন্টিনিউয়াস টেন্সে কী পেয়েছিলাম? মেন ভার্বের সঙ্গে আইএনজি, এখানেও মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে, কারণ কন্টিনিউয়াস এ ওয়ার্ডটি আমরা পেয়ে যাচ্ছি বলে। শুধুমাত্র এখানে বিন এ ওয়ার্ডটি যোগ হবে, কোথায় যোগ হবে? হ্যাডের পরে। গঠনগত দিক থেকে এই টেন্সগুলির ডিফারেন্সগুলো আমরা বুঝলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।